উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে ডিসিএম দেবশ্রী দাশগুপ্তের সামনেই তার অফিসের করণিক সাংবাদিককে হেনস্থা করেছেন বলে অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার ধর্মনগরের কালীদিঘির পাড়ে ডিসিএম দেবশ্রী দাশগুপ্ত মাস্ক অভিযানে বের হন, আর সেই সংবাদ সংগ্রহ করতে যান কর্মরত দুই সাংবাদিক। তখনই ডিসিএম অফিসের করণিক দেবাশিস দত্ত সাংবাদিকদের হেনস্থা করেন। নানান প্রশ্নের সম্মুখীন হতে হয় সাংবাদিকদের, কি কারণে ভিডিও করা হচ্ছে, দুপুর দুটোর পর রাস্তায় কি করা হচ্ছে, সেই সব অমান্তর কথাবার্তা বলার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা। কারফিউ চলাকালেও সংবাদ মাধ্যমের গতিবিধির ওপর প্রশাসনের কোন ধরনের বিধি নিষেধ না থাকা সত্ত্বেও এই সমস্ত আজগুবি প্রশ্নের সম্মুখীন হতে হয় কর্মরত সাংবাদিক বিশ্বজিৎ দেবনাথ ও সৌরভ আচার্যকে। কিন্তু ওই সময়ই ডিসিএম দেবশ্রী দাশগুপ্ত সাধারণ জনগণকে দাঁড় করিয়ে মোটা অঙ্কের টাকা ফাইন করেন। কিন্তু ধর্মনগরের ডিসিএম এর অফিসের গাড়ির চালক মুখে মাস্ক ছাড়াই গাড়ি চালাচ্ছিল, সেই ভিডিও রেকর্ড করতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন এলডিসি দেবাশিস দত্ত। তাহলে কি সাংবাদিকরা নিজেদের দায়িত্ব পালন করতে পারবেন না, নাকি যারা সমাজের রক্ষক তারাই আইন ভঙ্গ করেই যাবে? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে হেনস্থার ঘটনায় সাধারণ মানুষের জনমনে তীব্র প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।